মালয়েশিয়ার কলিং সিন্ডিকেটে জড়িয়ে পড়ল পরিমণি কাণ্ডের অমির নাম, তুহিন সিদ্দিক অমি। জনশক্তি রপ্তানি খাতের এক সময়ের খুবই প্রভাবশালী ব্যক্তি। গত বছরের ঢাকার বোট ক্লাব কেলেঙ্কারির ঘটনায় নতুন করে উঠে আসে তার নাম। ধর্ষণ, হত্যা চেষ্টা, পাসপোর্ট জালিয়াতি, মানি লন্ডারিং, মাদক প্রতারণা সহ মোট পাঁচটির বেশি মামলায় আসামি তিনি। তার বিরুদ্ধে দুটি মামলায় আদালতে জমা হয়েছে চার্জশিট, বাকিগুলোর তদন্ত চলছে। অমিও আছেন কারাগারে, কিন্তু বিস্ময়কর হলেও সত্য, কারাগার থেকেও কলিং ভিসায় নিজের আধিপত্য ধরে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি। মালয়েশিয়াতে কর্মী পাঠাতে রিক্রুটিং এজেন্সিগুলোর মধ্যে সিন্ডিকেট গড়ার চলছে তোড়জোড়। জনশক্তি রপ্তানি খাতের একাধিক সূত্র বলছে, এই সিন্ডিকেটে ঢুকতে তৎপর অমি ও তার প্রতিষ্ঠান। গত 14 জুন চিত্রনায়িকা পরিমণির দায়ের করা হত্যা, ধর্ষণ চেষ্টা ও মারধরের অভিযোগে মামলায় ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ ও তুহিন সিদ্দিকি অমির নাম উল্লেখ করে মোট 6 জনকে আসামি করা হয়। পরিমণির অভিযোগ, গত 8 জুন রাতে তাকে বোট ক্লাবে নিয়ে গিয়েছিলেন অমি, সেখানে নাসির তাকে ধর্ষণের চেষ্টা চালান। মামলার পর ঢাকার উত্তরার 1 নম্বর সেক্টরের একটি বাসা থেকে নাসির ও অমিকে মদ ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। দুর্নীতি আর সিন্ডিকেটের অভিযোগে 2018 সালে বন্ধ হওয়া মালয়েশিয়ার শ্রমবাজার সম্প্রতি খুলে দিয়েছে দেশটি। সই হয়েছে সমঝোতা স্মারক, তবে এবার কোনো সিন্ডিকেট গড়ার পক্ষে নয় বাংলাদেশ। তবে মুষ্টিমেয় রিক্রুটিং এজেন্সির মালিকরা চাচ্ছেন সিন্ডিকেট করতে, আর তাদের মধ্যে একজন রয়েছেন এই অমি। জনশক্তি রপ্তানিকারকদের সঙ্গে কথা বলে জানা গেছে, অতীতে যেই চক্র মালয়েশিয়ায় কর্মী পাঠানোর বিষয়ে একক আধিপত্য বিস্তার করেছিল, তুহিন সিদ্দিকি অমি তাদের একজন। এর আগে সিন্ডিকেট করে বিপুল পরিমাণ আর্থিক সুবিধা হাতিয়ে নিয়েছে এই অমি চক্র, যে কারণে বেড়ে গিয়েছিল কর্মীদের অভিবাসন ব্যয়, তৈরি হয়েছিল বিশৃঙ্খলা। এসব কারণে বন্ধ হয়ে গিয়েছিল বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ এই শ্রমবাজারটি। দুই দেশের সরকার পর্যায়ে একাধিক বৈঠক ও চেষ্টার পর যখন ফের মালয়েশিয়ার পথ খুলছে, তখন আবারও সক্রিয় হয়ে উঠেছে অতীতের এই সুবিধাভোগীরা। সরাসরি সিন্ডিকেট না বললেও ওই আদলেই বলয় গড়তে চাচ্ছে, কারাগারে বসে নিজের লোকজন দিয়ে এই বলয় ঢোকার চেষ্টা চালাচ্ছেন অমি। সূত্র জানায়, এই ঘটনার পর এখন অমি সহ সিন্ডিকেটে আগ্রহীরা বিভিন্নভাবে মালয়েশিয়া সরকারের সঙ্গে লিয়াজো করার চেষ্টা করছে। বেশ কয়েকটি এজেন্সির কর্ণধাররা মালয়েশিয়ায় ইতোমধ্যে অবস্থান করছে। বোট ক্লাব কাণ্ডে অভিযুক্ত অমির বিরুদ্ধে একাধিক মামলা তদন্ত করছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। এসব মামলা তদন্তে অবশ্য খুব বেশি অগ্রগতি নেই। সিআইডি বলছে, অমির বিরুদ্ধে তাদের কাছে অনেক অভিযোগ আছে, বিশেষ করে বিদেশে ভালো চাকরির আশ্বাসে ভুক্তভোগীদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নেওয়া হলেও বিদেশ পাঠানো হয়নি। আবার যেসব দেশে পাঠানোর কথা বলে টাকা নেওয়া হয়েছিল, কাঙ্ক্ষিত দেশে অনেকে পাঠানো হয়নি। অমির মাধ্যমে অনেকে বিদেশে গিয়ে জেল খেটেছেন, তার নানা অপরাধের অনেক তথ্য প্রমাণ মিলেছে ইতোমধ্যে। এ ব্যাপারে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি বাইরার সাবেক মহাসচিব আলী হায়দার চৌধুরী ঢাকার একটি অনলাইন পত্রিকাকে জানিয়েছেন, আগে যারা সিন্ডিকেট করে কর্মী পাঠাতেন, তারা পুনরায় সিন্ডিকেট তৈরি করতে পারবে না, কারণ মন্ত্রী ও সচিব এবার খুবই সক্রিয়ভাবে বিষয়গুলো দেখছেন। আমরাও শুরু থেকে সিন্ডিকেটের বিরুদ্ধে প্রতিবাদ করে আসছে। প্রবাসী কল্যাণ সচিব আহমেদ মনিরুল সালেহীন জানান, কর্মী পাঠিয়ে অনেক এজেন্সি প্রতারণা করেছে, তাদের বিরুদ্ধে অনেক মামলাও আছে, এবার আর কোনো সিন্ডিকেটের সুযোগ আমরা দেব না। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, মালয়েশিয়ায় গত 10 বছরে মোট 356,812 জন কর্মী পাঠানো গেছে, কিন্তু দুর্নীতি আর সিন্ডিকেটে 2018 সালের পর বাংলাদেশ থেকে কর্মী নিয়োগ পুরোপুরি বন্ধ করে দেয় মালয়েশিয়া সরকার। এরপরও নানা উপায়ে 2019 সালে 554 জন মালয়েশিয়ায় গেছেন, 2020 সালে গেছেন 125 জন, এবং বিদায়ী বছর 2021 সালে মাত্র 28 জন কর্মী যান দেশটিতে। অতীতে নিষেধাজ্ঞা তুলে দিয়ে আবারও মালয়েশিয়া সরকার বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার ব্যাপারে অনুমোদন দিয়েছে। এই দুই দেশের মধ্যে সই হয়েছে সমঝোতা স্মারক। সম্প্রতি প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমদ মালয়েশিয়া সফরে গিয়ে এই চুক্তি স্বাক্ষর করেন। রাজধানীর দক্ষিণখানের আশকোনা এলাকায় বিদেশি কর্মী পাঠানোর একটি প্রতিষ্ঠান শুরু করে প্রতারক অমি। এর মাধ্যমে ভাগ্য বদলে যায় তার ও তার পরিবারের। অভিযোগ রয়েছে, এই প্রতিষ্ঠানের আড়ালে নারী পাচার করেন অমি, আর সেখান থেকেই বিপুল অর্থবিত্তের মালিক বনে যান তুহিন সিদ্দিকি অমি, যিনি সম্প্রতি বোট ক্লাবে পরিমণি কাণ্ডে জড়িয়েছেন খুব বাজেভাবে। ডেস্ক রিপোর্ট, প্রবাস কণ্ঠ। যে কোনো খবর পেতে ভিজিট করুন প্রবাসকণ্ঠ.com, সাবস্ক্রাইব করুন প্রবাস কণ্ঠের ইউটিউব চ্যানেল, যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।